আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা লকডাউনের বিষয়ে যা জানাল সৌদি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকলো সৌদি আরবে গত কয়েকদিন যাবৎ বেড়েই চলছে করোনা রোগী শনাক্তের সংখ্যা আর সৌদি আরবে গত চার মাসের তুলনায় সবচেয়ে বেশি রুগী শনাক্ত হয়েছে করোনা নতুন ধরুন অমিক্রণ এবং নতুন করে রুগী বাড়তে থাকায় অনেকের মাঝে আবারও করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তবে সৌদি আরবে যাতে পূর্বের মতো করোনা ছড়াতে না পারে সেজন্য ইতিমধ্যে বেশ কিছু দেশের সাথে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে এবং করোনা প্রতিরোধের নির্দেশনাও জোরদার করা হয়েছে ফ্লাইট নিষেধাজ্ঞার ফলে অনেকের মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে হয়তো আবারও সৌদি আরবে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এবং লকডাউন আসতে পারে তবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা আর লকডাউনে ফিরব না আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মহামারী উঠিয়ে নেন এবং তার ঘর আমাদের সবার জন্য উন্মুক্ত রাখেন সৌদি আরবের করোনা সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন তবে করোনার নতুন ধরনটি যাতে সৌদি আরবে ছড়াতে না পারে সেজন্য সকলকে সুরক্ষিত থাকতে করোনার টিকার দ্বিতীয় বা বুস্টার ডোজ সম্পূর্ণ করার আহ্বান করা হয়েছে সেই সাথে করোনা প্রতিরোধের জন্য জারি করা সকল সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে আহ্বান করা হয়েছে তবে সৌদি আরবে করোনা সংক্রমণ সাম্প্রতিক সময়ে বাড়লেও পূর্বের মতো লকডাউন বা নিষেধাজ্ঞা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি তাই আশা করা যাচ্ছে সৌদি আরবে আর পূর্বের মতো লকডাউন দেওয়া হবে না খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে